Hello everyone, welcome my another video. আজকে যাচ্ছি আমার বিয়ের সরি আমার ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে সাথে আছে তিনটা বোন আমার ছোট বোন আর এই দুটো হচ্ছে আমার দুই খালার দুই মেয়ে এরাও আমার ছোট ওদের দুজনের আবার দুইটা করে জামাই আছে আমার শ্বশুর একটাও নাই যাচ্ছিলাম হচ্ছে হলুদের জামা কাপড় কেনার জন্য আমার বোনটা চাইতেছিল যে সবাই এক কালারের পাঞ্জাবি আর এক কালারের শাড়ি পরে তো ওই জন্য শাড়ি দোকানে গিয়ে হচ্ছে শাড়ি দেখা শুরু করলাম হলুদের কিছু শাড়ি দেখাইলো মানে বিভিন্ন কালারের ওরা আমি বলতেছিলাম যে সবাই তো হলুদে হলুদি পরে আমরা যদি একটু ডিফারেন্ট কালার পরি অথবা ভালো যদি হলুদ কালার খুব পছন্দ হয়ে যায় তাহলে সেটাও নেওয়া যায় তো আমরা মোটামুটি বেশ অনেকগুলো দোকানেই ঘুরছি তো বিভিন্ন রকমের শাড়ি দেখলাম এই শাড়িগুলো হচ্ছে শুধুমাত্র হলুদের জন্যই ব্যবহার করা হয় আর কি ওয়ান টাইম একদিনই মানে একদিনই পরা যায় এরকম শাড়ি দেখতেছিলাম অনেক রকমের বেশ ভালো ভালো শাড়ি ছিল কালারফুল শাড়ি ছিল কিন্তু আসলে ওইরকম ভাবে মানে যেরকমটা মনে মনে চাইতেছিলাম ওইরকমটা খুব একটা পাইতেছিলাম না এগুলো শাড়িকে রং ধনু শাড়ি বলা হয় আর কি মানে কালারফুল অনেকগুলো রং থাকে এর জন্য যাক ফাইনালি হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরে এই দোকানে আসার পরে এই একটা শাড়ি মানে শাড়ির দুইটা কালার এইগুলো একটু ভালো লাগছে কিন্তু সমস্যা হয়েছে হলুদ শাড়ির নিচে যে আকাশি কালার পায়ের এই পায়ের জন্য ব্লাউজটা পরতে হইতো আকাশি কালারের আমার আবার এই মেরুন কালারটা ভালো লাগছিল তো মেরুন কালারটা আবার হচ্ছে টিয়া কালারের পায়ের টিয়া কালারের ব্লাউজ দিয়ে হচ্ছে পরা যেত কিন্তু বেশি ফুটেছিল হচ্ছে হলুদটা তো এটা নিয়ে কনফিউশন লেগে যায় যে কোনটা নিব বা কোনটা কি করব তবে দুইটা শাড়ি খুব সুন্দর সিম্পল ছিল কিন্তু স্ট্যান্ডার্ড ছিল এই শাড়িগুলো হচ্ছে বন্ধুরও খুব পছন্দ হয়েছিল এইটা থাকে কাঙ্গালির মতো মনে হয় দিল দুনিয়ায় ওর কেউ নাই কিছু নাই অসহায়ের মতো তাকায় থাকে যাই হোক ফাইনালি কিন্তু এই শাড়ি দুইটা নেওয়ার জন্য আমরা সিলেক্ট করি কিন্তু আমাদের দামে বনে না যাই হোক তারপরে হচ্ছে অপোজিট দোকানে যাই ওইখানে গিয়ে হচ্ছে এই শাড়িগুলোই আবার দেখি তো এই যে সুরাই আবার ট্রায়াল দিতেছে যাই হোক এখন কথা হচ্ছে যে এইগুলোই ভালো লাগছিল কিন্তু এক্সের দাম বেটা যা যা বাজেট করে নিয়ে আসছি প্রত্যেকটা জিনিসের তার চাইতে বাজেটের চাইতে হচ্ছে বেশি দাম দেওয়া লাগতেছে এখন কি আর করার ভাইয়ের বিয়ে বইলে হচ্ছে কথা যাই হোক যেন তেন এই সেই করতে করতে হচ্ছে আমরা একটা একটা দেখতে দেখতে ফাইনালি আমাদের হলুদের শাড়ি আমরা কিনে নিছি ওইটাই নিছি এরপরে হচ্ছে বোর জন্য আমরা শাড়ি দেখা শুরু করলাম তো অনেকগুলো হলুদ শাড়ি দেখার পরে খুব একটা ভালো লাগতেছিল না কিন্তু ফাইনালি আবার একটা এমন ভালো লাগছে যে ভালোই লাগছে ওইটা আমি দাম দিয়ে হইলো নিয়ে নিছি তবে হলুদের যে এত ভ্যারাইটির শাড়ি হয় এটা তো আমার মানে আইডিয়াই ছিলই না কদিন আমি বললাম যে আমি এর আগে বিয়ের বাজারের জন্য কখনো নিজে কোথাও যাই নাই এরপরে চলে আসলাম বেনারসি কেনার জন্য তো বেনারসি কিনতে এসে হচ্ছে মানে আরো বিভ্রান্তিতে পড়ে গেছি কারণ আমি তো এগুলা কিছুই বুঝি না এই বিবাহিত মহিলা দুইটাকে নিয়ে আসলাম বেসিক্যালি জানি এই জিনিসগুলো একটু বুঝতে পারে বা বুঝাইতে পারে যে কিভাবে কি করলে ভালো হবে ফাইনালি একটা দোকানে ঢুকে হচ্ছে অনেকগুলো শাড়ি দেখতেছিলাম বেনারসি ওদের মধ্যে আবার কেউ বলতেছিল যে হচ্ছে পাথরের যেগুলো একটু স্টোন দেওয়া কাজ করা কিন্তু আমার ভালো লাগতেছিল সিম্পলের মধ্যে যেগুলো বউ পরে একটু কমফোর্ট ফিল করবে মানে ওর ভালো লাগবে মানে বিয়ের দিন হচ্ছে বউ যেভাবে বিয়ের দিন এবং বউ ভাতের দিন শাড়ি ভারী ভারী শাড়ি গহনা পরে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এজন্য আমি চাইতেছিলাম যে একটু কমফোর্ট ফিল হয় এরকম কোনো একটা কিছু নেওয়ার জন্য যাই হোক এরকম করতে করতে প্রায় অনেকগুলো হচ্ছে শাড়ি দেখে ফেলছি কোনোটার এক এক সাইড ভালো লাগলে আর এক সাইড ভালো লাগে না জমিন ভালো লাগলে পায়ের ভালো লাগে না কালার ভালো লাগে না মানে একটা একটা প্রবলেম থাকেই বা তাই দেখতেছি আর আমি যেটা খুঁত করতেছি সেটা হচ্ছে কাপড় নিয়ে কাপড়গুলো আমার কাছে ভালো লাগতেছে না পরবর্তীতে ওরা বললো যে এই ধরনের মানে বেনারসি শাড়িগুলোর কাপড় একটু মানে এরকমই থাকে এর চাইতে ভালো কোয়ালিটির কাপড় হয় না বা হবে না এত এত শাড়ি দেখার পরে ফাইনালি হচ্ছে যে বেনারসিটা আমরা নিছি সেটা ভিডিওই করতে পারি নাই অনুমতি দেয় নাই তাদের নাকি ডিজাইন হ্যাক হয়ে যায় তো পরবর্তীতে বেনারসি কেনা শেষে আমরা হচ্ছে বউ ভাতের জন্য একটা পার্টি শাড়ি কিনলাম বউয়ের তবে যে শাড়িটা কিনছি এই শাড়িটা টিস্যু কটনের মধ্যে তো ভালোই লাগছে সবাই খুব পছন্দ করছে এই শাড়িগুলো হচ্ছে আমি আমার আম্মুর জন্য দেখতেছিলাম যে আম্মুকে একটা ভালো শাড়ি কিনে দিব কিন্তু এগুলো আবার হচ্ছে আকাশচুম্বী দাম ছিল প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শাড়ি বা যে কোনো কাপড়ের যে এত দাম দামের জন্য শুধুমাত্র দামের জন্য আজকে গরিব বলে আম্মুর জন্য পছন্দ করা একটা শাড়ি আমার রাইখা চলে আসতে হয়েছে আমি কিনতে পারি নাই
ওখান থেকে হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি কিনতে আসছি। ভাইয়ের জন্য মানে যে বর তার জন্য হলুদ একটা পাঞ্জাবি, আর আমাদের ব্লাউজের সাথে ম্যাচিং করে হচ্ছে আমার যে ভাই বন্ধু যারা আছে ছেলেরা তাদের জন্য হচ্ছে কালার ম্যাচিং করে পাঞ্জাবি কিনলাম। তবে তোমাদের যাদের জন্য কিনতে পারি নাই তাদের কাছে আমি সরি, নিজ টাকায় কিনে নিও ভাই, আমি গরিব মানুষ। আমাদের যে ছোট ছোট ভাই বোন গুলো আছে না, মানে কাজিন যারা আছে, বিশেষ করে বোন যারা আছে, তাদের প্রত্যেকের একটা করে জামাই আছে, মানে বেড়া মানুষ আছে, শুধু আমারই কোনো বেড়া মানুষ নাই। যাই হোক, ছেলেদের জন্য এই পাঞ্জাবিগুলা সিলেক্ট করতে আমার অনেকটা সময় লাগছে, কজ হচ্ছে খুব একটা ভালো লাগতেছিল না, পছন্দ হইতেছিল না বা মন মতো পাইতেছিলাম না, কিন্তু পরবর্তীতে কালার ম্যাচিং হওয়াতে মেরুন কালারের পাঞ্জাবিটা নিলাম আর কি। সেখান থেকে আমরা চলে আসছি হচ্ছে সোজা গ্রেট ওয়ালের ভিতরে। এখানে আসছি হচ্ছে আমাদের হলুদের কাপড়ের সাথে আর বোর কাপড়ের সাথে ম্যাচিং করে ব্লাউজ, মানে রেডিমেড যে ব্লাউজ আছে ব্লাউজ কেনার জন্য। ওখান থেকে ব্লাউজ কিনে তাড়াতাড়ি বের হয়ে হচ্ছে খুব খিদে লাগছিল, তো খাইতে আসলাম। এরা হচ্ছে আবার মানে ভুড়ি বস শুরু করে দিছে, ওই পুডিং কারো কাছে ভালো লাগতেছে কারো কাছে বিরক্তিকর। তবে খাবার গুলো একদম বাজে ছিল, সদর ঘাটের খাবার বইলা কথা। পোলাপান মানুষ খাইতে চাইছে, আমি নাও করতে পারি না রে ভাই, নিজেরাই খাই নিজেরাই বদনাম করে। এই যে বেডি মানুষ কইছি কি এমনি এমনি, এদের দুইজনেরই আবার একটা করে নাপা এক্সট্রা আছে, খালি আমারই নাই। যাই হোক, এই যে সবকিছু কেনাকাটা করে হচ্ছে আমরা মূলত বাইরে মানে চলে আসার জন্য প্ল্যানিং করতেছি, যে এখন আর ই করা যাবে না। তো যে এইগুলো হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবিটা আমি নিলাম, তো এটা আবার শুরু একটু বের করে দেখালাম যে এগুলোই সিলেক্ট করছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা চারজনে একটু কফি খাইলাম, কজ হচ্ছে অনেক ক্লান্ত। শুনেন, আমি কিন্তু এই যে ভাইয়ার বিয়ের প্রত্যেকটা মোমেন্টের ভিডিও আলাদা আলাদা করে আপনাদেরকে দিব, এমনিতে অ্যাটেন্ড করতে পারবেন না কজ তাও তো দিতেছি না, ভিডিও দেখে দেখে এনজয় করবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইয়ার বিয়েটারে হচ্ছে ভিডিওতে দেখে দেখে এনজয় করবেন অবশ্যই, আর এই যে নব দম্পতিদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।